সবাই কেমন আছো? হোপ অল অফ ইউ আর হ্যাভিং আ গ্রেট উইক, রাইট? ওকে, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, ডু ইউ নো দ্যাট হোয়াট উই আর গোইং টু টক অ্যাবাউট টুডে? আজকে আমরা কী নিয়ে কথা বলবো আমি তোমাদের বলছি। টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট বেকারি শপ, অ্যান্ড অলসো টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট ওয়ান সুইট কর্নার। ওকে, আজকে আমরা একটা বেকারি শপ নিয়ে কথা বলবো, সঙ্গে একটা সুইট কর্নার মানে সুইট শপ নিয়ে কথা বলবো, জানবো যে সেখানে কি কি জিনিস আমরা পারচেজ করতে পারি সেখান থেকে, ঠিক আছে? তার জন্য ইয়েলো বুকটা আনতে হবে। এই দেখো তোমাদের ইয়েলো বুক, এই বুকটা নিয়ে সবাই ঝটপট রেডি হয়ে যাও দেখি। এবার পেজ ওপেন করতে হবে, তো এখন এই বুকের পেজ নাম্বার 7474 ওপেন করে ফেলো। এটা কোন নাম্বার? 7474। ঝটপট ওপেন করে ফেলো, দেখো এখন পেজে কি রয়েছে। Now my dear lords, everyone look at the page. কি দেখতে পাচ্ছি দেখো আমি তোমাদের কোথায় নিয়ে এসেছি? At the shop. আমরা তো একটা শপে এসেছি, তাই তো? দেখো ফ্লাওয়ার্স, এখানে আমরা একটা বেকারি শপ দেখতে পাচ্ছি, তাই না? দেখো এখানে কিনতে মাম্মা আর একটা বেবি অনেক কিছু কিনতে এসেছে, পারচেজ করতে এসেছে, রাইট? ওকে, সো ফ্লাওয়ার্স দেখি তো ফার্স্ট কি দেখতে পাচ্ছি। এই দেখো, হু ইজ হি? হি ইজ আ শপকিপার। বলো আমার সঙ্গে, হি ইজ আ শপকিপার, রাইট? ওকে, এই মাম্মা দেখো এখানে কিন্তু বার্থডে কেক পারচেজ করতে এসেছেন, তাই না? দেখি এবার এখানে কি রয়েছে। দেখো এখানে কিন্তু অনেক বার্থডে ক্যাপস রাখা রয়েছে, আমরা কিন্তু আমাদের বার্থডে সময় বার্থডে ক্যাপ মাথায় পড়ি, তাই না? তারপর দেখো এখানে কিছু এক্লেয়ার্স রাখা রয়েছে, যেটা তোমাদের অল টাইম ফেভারিট। তারপর দেখো এখানে কি রয়েছে, কনফেকশনারি আইটেমস। কি রয়েছে? কনফেকশনারি আইটেমস। এখানে দেখি কি কি রয়েছে, কেকস আছে, পেস্ট্রি আছে, বিস্কিটস আছে, চকলেট আছে আর ব্রাউন ব্রেড, তাই না? কি কি রয়েছে? কেকস, পেস্ট্রি, বিস্কিটস, চকলেট, ব্রাউন ব্রেড, তাই না? এগুলি সব কি? অল দিজ আর কনফেকশনারি আইটেমস। ওকে, আচ্ছা, সো ফ্লাওয়ার্স এইখানে বেবিটা কি করছে? চকলেট খাচ্ছে, তাই তো? হি ইজ ইটিং চকলেট। বাট ফ্লাওয়ার্স, অলওয়েজ উই শুড অ্যাভয়েড ইটিং টু মেনি সুইটস। ওকে, আমরা কিন্তু সব সময়ের জন্য বেশি বেশি করে চকলেট খাওয়া, সুইটস খাওয়া কিন্তু অ্যাভয়েড করব, ঠিক আছে? খাবো কিন্তু অল্প করে খাবো। ওকে, চলো নেক্সট দেখো কি রয়েছে। এটা ছিল বেকারি শপ, এখন আমি তোমাদের নিয়ে চলে এসেছি একটা সুইট কর্নারে মানে সুইট শপে। দেখো এখানে কিন্তু কিছু কাস্টমার্স এসেছেন, তাই না? দে আর কাস্টমার্স অফ দিস সুইট কর্নার, রাইট? তোমরা তো এরকম সুইট কর্নারে যাও মাম্মা পাপার সঙ্গে। সো ফ্লাওয়ার্স দেখি তো এখানে কি কি রয়েছে। দেখো সুইট কর্নারে কিন্তু কিছু সুইট বক্সেস রাখা রয়েছে, যেখানে কিন্তু এই বক্সেসগুলোর মধ্যে করে এসব কিপার সুইটস দিতে পারেন। তারপর দেখো কি রয়েছে, এখানে তো উইনিং মেশিন রয়েছে। এখানে কি করা হয়, কোনো সুইটসের কতটা ওজন বা ওয়েট সেটা কিন্তু মেজার করা হয়, তারপরে কিন্তু তিনি সেল করতে পারেন আর আমরা পারচেজ করতে পারি। দেখো উনি এখন কিসের ওয়েট করছেন, গোলাপ জামুন। তোমাদের কি ফেভারিট? আমার কিন্তু গোলাপ জামুন খেতে ভীষণ ভালো লাগে। নেক্সট দেখো আরও অনেক সুইটস রাখা রয়েছে, কাজু বরফি রয়েছে, তারপর কি রয়েছে, লাড্ডু, জলেবি, তাই তো? আরও অনেক রকমের সুইটস রয়েছে। আচ্ছা এটা কি? এই জায়গাটা কিন্তু আমরা কাউন্টার বলে থাকি, ঠিক আছে? কাউন্টারের সামনে কিছু মিনারেল ওয়াটার বটলস রয়েছে, যেগুলি পারচেস করতে পারি। আমরা যখন থার্সটি ফিল করি তখন তো আমরা ওয়াটার ড্রিঙ্ক করি, তাই না? ওকে, তাহলে ফ্লাওয়ার্স আমরা আজকে দুটো শপে এসে ঘুরে গেলাম, একটা হলো বেকারি শপ আর একটা হলো সুইট কর্নার মানে সুইট শপ, রাইট? ওকে, সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে কি সুন্দর আমরা আজকে একটা বেকারি শপ, একটা সুইট কর্নার দেখলাম। আচ্ছা আমাকে বলো তো এখন যে বেকারি শপ থেকে আমরা কোন কোন জিনিস, কোন কোন ইটেবল আইটেমস আমরা পারচেস করতে পারি, বলতে পারবে? ইয়েস, ভেরি গুড, কুকিজ, কেক, কোক, জিঞ্জার ব্রেড, তাই তো? এরকম আরও অনেক কিছু রয়েছে, তাই না? ওকে, এবার আমাকে একটা কথা বলো তো, নেম দ্য আইটেমস ইউ বাই ফ্রম দ্য বেকার শপ। তুমি বেকার শপে গিয়ে কী কী জিনিস বাই করো মানে পারচেস করো বলো। আচ্ছা, কেক, পেস্ট্রি, ভেরি গুড। ওকে, নাও ফ্লাওয়ার্স টেল মি, নেম থ্রি সুইটস ইউ লাইক টু ইট ফ্রম আ সুইট শপ, মানে সুইট শপ থেকে এমন তিনটে সুইটের নাম্বার যেটা তুমি খেতে পছন্দ করো। আচ্ছা, ভেরি গুড, তোমরা জানো আমার কী ভালো লাগে? আমার ভালো লাগে কাজু বরফি, লাড্ডু আর জিলেবি। ওকে,
সো ফ্লাওয়ার্স, এইবার তোমাদের আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো, ঠিক আছে? আমাদের কিন্তু মিষ্টি খাওয়া মানে সুইটস খাওয়া তো ভালো, কিন্তু অতিরিক্ত মানে টু মেনি সুইটস খাওয়া কিন্তু আমাদের হেলথের জন্য একদম ভালো না। আমরা সবসময় কিন্তু চেষ্টা করব যে ডিজার্ট বা সুইটস এই জিনিসগুলিকে একটুখানি কম কম খেতে, ঠিক আছে? মনে থাকবে? তাহলে আমার সঙ্গে সবাই জোরে জোরে বলো, উই শুড অ্যাভয়েড ইটিং টু মেনি সুইটস। ওয়ান মোর টাইম, উই শুড অ্যাভয়েড ইটিং টু মেনি সুইটস। ওকে, কারণ টু মেনি সুইটস মানে অতিরিক্ত সুইটস কিন্তু আমাদের হেলথের জন্য একদম ভালো না। ওকে, আচ্ছা তাহলে ফ্লাওয়ার্স, এবার চ্যাপ্টারটা কিন্তু বাড়িতে আবার রিভাইজ দেবে। ওকে, আচ্ছা নাও ফ্লাওয়ার্স, আওয়ার লেসন ইজ ওভার। টেক কেয়ার অফ ইউরসেলফ, লাভ ইউ অল, সে বাই ফ্লাওয়ার্স, বাই বাই।